সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনার অনলাইন ক্লাসে ক্লাস থ্রির শিক্ষার্থীদের স্বাগত। আমি তোমাদের গত ক্লাসে আমার পর কবিতাটা বুঝিয়েছিলাম। আজকে আমি তোমাদের সেই কবিতার শব্দার্থগুলো আজকে পড়াবো। তো তোমাদের সঙ্গে যদি খাতা কলম থাকে তোমরা আমার সাথে রেডি হও। আমি এখানে তোমাদের শব্দার্থটা কি করে লিখতে হয় সেটা আমি আগে থেকে তোমাদের প্রসেস করে রেখেছি, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। শিশু সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেকটা শাখার তোমাদের শিক্ষার্থীদের উত্তরপত্র ডেকোরেশনের জন্য আমরা খুব খেয়াল করে থাকি, সেই জন্য তোমরা এটা খুব আমরা উত্তরপত্র কীভাবে লিখাই এটার প্রতি আমরা খুব জোর দিই। এবং এখন দেখো শব্দার্থটা তোমরা কীভাবে লিখবে সেটা একটু দেখে নাও। উপরে দেখো লেখা আছে, নিচের শব্দগুলোর অর্থ লেখো। কয়েকটা শব্দার্থ দেওয়া আছে, গুরুজন, পাঠ, খেলা, আদেশ, ফাঁকি, প্রভু। এখন তোমরা এটা কীভাবে লিখবে? প্রথমে এটা এক নং প্রশ্নের উত্তর লিখে অবশ্যই তোমরা এটাকে স্কেল দিয়ে আন্ডারলাইন করবে কলম দিয়ে। তারপর এই পাশে শব্দ, এই পাশে অর্থ। এখন দেখো এই শব্দ লিখে উপরে যে শব্দগুলো আছে সেগুলো তোমরা পর পর এখানে সাজিয়ে লিখবে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এবার দেখো আমি ঠিক সেভাবে এই শব্দগুলো তুলেছি। এখন আমার সাথে তোমরা এটাকে বলো। নিশ্চয় তোমরা পড়েছো হয়তো বা অনেকেই, আর যারা পড়ে না থাকো তারা আজকে আমার সাথে পড়ো। গুরুজন, গুরুজন অর্থ সম্মানীয় ব্যক্তি, গুরুজন অর্থ সম্মানীয় ব্যক্তি। পাঠ, পড়া, পাঠ করা। হেলা, হেলা মানে অবহেলা করা, হেলা অবহেলা করা। আদেশ, আদেশ মানে হুকুম। ফাঁকি, ফাঁকি মানে অবহেলা, কাজে অবহেলা। প্রভু, প্রভু মানে কখনো, প্রভু মানে কখনো। সামলিয়ে, সামলিয়ে রেখে বা আড়াল করে অথবা লুকিয়ে রেখে। এখন আসো আমরা এই শব্দগুলো খাতা কলম নাও, তোমরা সবাই আমার সাথে লিখে নাও। গুরুজন অর্থ কি বলেছিলাম? সম্মানীয় ব্যক্তি। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকো।